দেখুন আমি পূজা দাস স্টার্ট করলাম, আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের সাথে কিভাবে আমি পূজা দেব এটা শেয়ার করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর কিভাবে পূজা দিই এটাই দেখবেন আপনারা শেষ পর্যন্ত। তো আমার ক্যামেরা ধরা রাখি, তো আপনারা সবাই দেখবেন। আর আপনারা এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এটা আমি সেদিন কি হয়েছিল আমি বন্ধু শিখাতাম পেরে যাবো পুজো দেওয়ার জন্য। আর এই শঙ্খ আর এই জল সব তৈরি করে ফেললাম। দেখুন তো এখানে একটু জল ঢেলে দেবো, এখানে তো আপনারা দেখুন আমি পূজাটা স্টার্ট করলাম এই মাত্র, কেমন লাগছে বলবেন? দুপাটিটা দিয়ে দিলাম আপনারা। তো এখন আমি পূজাটা দিয়ে দেব, তো আমি এখানে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটা বলে দিয়ে দিচ্ছি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু চরাচর করো হে ভারত, তুমি বিদ্যা তুমি বুদ্ধি মতি গতি সবই কারণ, তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু চরাচর করো হে ভারত, তুমি বিদ্যা তুমি বুদ্ধি মতি গতি সবই কারণ। তো পুজোটা দিয়ে দিলাম, তো এবার ধূপকাঠিটা গুলে দেবো। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। তো এবার আমি মূর্তিতে পূজা দিয়ে দেবো, তো মূর্তি দেওয়ার জন্য আমি এগুলো নিয়ে এসেছি। তো আপনারা দেখুন সঙ্গে থাকুন, শতপতি দীনবন্ধ। তো আমি তো আমি শ্রীকৃষ্ণকে তুলসী পাতা অর্পণ করছি, আপনারা দেখুন। রাধা কৃষ্ণর চরণে খাবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু চরাচর করো হে পারুত, তুমি বিদ্যা তুমি বুদ্ধি মতি গতি সবই কারণ, তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু চরাচর করো হে পারুত, তুমি বিদ্যা তুমি বুদ্ধি মতি গতি সবই কারণ, তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু চরাচর করো হে পারুত, তুমি বিদ্যা তুমি বুদ্ধি মতি গতি সবই কারণ। তো দেখতে পাচ্ছেন আমি পূজাটা দিয়ে দিলাম এখানে, আর এখানে দিয়ে দিলাম, কেমন লাগছে বলবেন? এখানেও দিলাম,
এখানে মূর্তি আর এখানে ফটো দিয়ে দিয়েছিলাম, আপনারা দেখুন। তো এখন আমি এখানে পুজোটা দিয়ে দেব, তো আপনারা দেখেন তুলসীতে জল দিয়ে পুজো দেব এখানে ওর এখানে। আমি এই মাত্র পুজোটা শেষ করলাম, তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটাতে যদি নতুন হয়ে থাকেন একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে প্রেস করে রাখবেন এইরকমের নতুন নতুন ভিডিও আপডেট পেতে। তো ভাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, তো বাই।